বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার, শুক্রবার সন্ধ্যাবেলা দেখেছো যে বাপের বাড়ি এসেছিলাম, কালকে চলে যাওয়ার কথা ছিল, তো মা বারবার বলল, তো ওই জন্য কালকের দিনটা মানে কালকে রাতটা থেকে গেলাম, আর সকালেই যাব। তার কারণ এখান থেকে যে একটা অন্নপ্রাশন বাড়ি আছে তো সেখানে যেতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে টিফিন করে নিলাম আর রেডি হয়ে গেলাম। তো মন খারাপ লাগছে, তার কারণ এখন আর সেভাবে আসা হয় না। তো এইটা ভেবে এইটা ভাবি যখন আমি যে অনেকেই তো আছে যে এক দু বছর পর বাপের বাড়ি যায়, তাদের কত খারাপ লাগে বলো, বা বিদেশে থাকে, সেইটা ভাবে মনকে একটু শান্ত করছি। আর চলো এবার বেরিয়ে পড়বো। রিও রেডি হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, নিউ হয়ে গেছে, আর মা এখন জিনিস গুছিয়ে দিচ্ছে রিওকে কী কী দেবে। চলো যাই। মা এখানে নাতিকে দেবে বলে ফল গুছিয়ে রেখেছে, তো এগুলো মা এখন ব্যাগে ভরবে। আর আমাদেরও সময় হয়ে গেছে বেরোনোর, মুখে হাসি আছে ঠিক কথায়, কিন্তু সত্যি খুব মন খারাপ লাগে। কিন্তু বাপি মায়ের কাছে মন খারাপ করলে ওদের আরও বেশি মন খারাপ হবে, তাই ওদের কাছে মন খারাপটা প্রকাশ করি না। নীরু খুব বকে তাতে যে ওরা তো একা থাকে, ওদের আরও বেশি মন খারাপ হবে।시간들 때론 힘든 적도 있어. 그래도 우린 늘 웃어주고 이해했잖아. 때론 오해하고 서로 미운 적도 있지만. 또 দেখতে পাচ্ছ, পুনরায় চলে আসছি আবার শ্বশুরবাড়ি। আর এবার নিচে যে কিছু কাজ আছে সেগুলো করবো, তারপর স্নান টান করে পুনরায় বাড়ি যাওয়ার জন্য রেডি হবো। তো চলো কাজে লেগে যাই। আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, আর রিওর পাপাও রেডি। আর নিচে এসে দেখছি রিওর কাণ্ড, দেখো স্কুল ব্যাগে উপনয়ন বাড়ি যাবে বলে সব ভরেছে, ব্যাগ ট্যাগ সব ভরে নিয়েছে, রুমাল, তারপর যা পেয়েছে, মানে যাকে আমরা রেডি হচ্ছিলাম ও এগুলো নিয়ে খেলছিল, আর একটা করে জিনিস ব্যাগে ভরে নিয়েছে। আর বৃষ্টির জন্য এখানে আমরা দাঁড়িয়ে গেছি, দেখো কেমন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কোথাও বেরোলে এটা একটা খুব খারাপ লাগে। আর এখানে রিও আর পাপাও দাঁড়িয়ে আছে, আর বৃষ্টিটা কেমন দেখো, ঝিরঝির ঝিরঝির করে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, একবার যদি ভালো করে হয়ে যায় তারপরে থেমে যায় তো বেশ ভালো। কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, বাইকে যাওয়ার জন্য ওয়েদারটা সত্যি খুব ভালো। তো আমার মনে হয় দেখো একটু হয়তো জোরে বৃষ্টি হতেও পারে, দেখলি? আর আস্তে আস্তে বৃষ্টি হয়ে এতক্ষণে মোটামুটি রাস্তাটা ভিজলো। চলো বৃষ্টি বন্ধ হয়েছে, আমরা বেরিয়ে যাই। অন্নপ্রাশন বাড়ি থেকে তো অনেকক্ষণই চলে এসেছি, এসে রিওকে ঘুম পাড়ালাম, নিজেও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আজকাল ঘুম পেল না। তো তারপর ভাবলাম যে না
একটু চা বানায়, আর চা বানিয়ে চা নিয়ে বসে বসে একটু গাছ দেখি। তো এখন দেখো চায়ের কাপ নিয়ে বসে পড়েছি আর একটু গাছ দেখছি, বিকেলটাও ভালো লাগছে। একটু দেখতে পাচ্ছ রিওর উঠতে ইচ্ছে করছে না, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবার রিওকে খাইয়ে পড়তে বসে বা ভাবছি, কিন্তু রিওর ওঠার ইচ্ছে নেই। তো ডিনার করা আমাদের হয়ে গেছে, এবার শুবো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।